बाबा जदि क्यों शोने जे भगवान नौका निये दाड़िये आछे ताहले सबाई तो छुटे जाबे ओई नौकाय पार होवार जन्य ताई ना तो समस्त भक्तरा उठेछे धरुन जे नौकाय पंद्रह थेके बीस जन उठले चलबे सेई नौकाय आजके पंचाश जन उठेछे एसे नौकार अवस्था केमन हय नौकाटा डुबो डुबो भाव एखन नौकाय निएछे महाप्रभु नेवार परे अनेक भक्त उठेछे नौकाय আর মহাপ্রভু তিনি তো ওই ভক্তদের হরি নাম কৃষ্ণ নাম শুনতে বড় ভালোবাসেন আরে তা চিন্তা করলেন ভক্তদের হরি নাম বলাতে গেলে একটা উপায় একটা ছলনাময় করতে হবে এই নৌকায় নিয়ে আমার মহাপ্রভু নৌকাটা বাইতে বাইতে সরধনী গঙ্গার মাঝখানে চলে গেছে মাঝখানে গিয়ে নৌকাটা দোলাচ্ছে যখন নৌকাটা দোলাচ্ছে ইচ্ছা করেই আচ্ছা মা আপনি নদীতে নৌকা উঠে পার হয়ে যাচ্ছে তো মদ্য গঙ্গায় কিংবা মদ্য নদীতে গিয়ে যদি নৌকাটা ডুবে যাওয়ার লক্ষণ আপনি দেখেন তখন আপনি কাকে ডাকবেন গো মা দেখছেন যে আমার নৌকাটা ডুবে যাবে আর কিছুক্ষণ পরে আমার মৃত্যু হবে তাহলে আপনি কাকে ডাকবেন বাবা বাবাকে ডাকবেন বাবা আপনারা কাকে ডাকবেন বাবা ভগবান এখন যেই না নৌকায় উঠে আমরা পার হয়ে যাব हे भगवान आमादेर बाचाओ रक्षा करो प्रभु एखन गोविंद कृपा करे आपनाके पार करे ओपारे दिल तखन आपनि पार हये कि बोलछेन माझिटा भालो छिलो बोले नौकाटा पार हये आसते पारे आग बाबा सबाई तखन माझिके बोले किन्तु जिनि पार करार मालिक ताके तो केउ बोलि ना एइ तिनि जदि पार ना करतेन माझिर कि शक्ति छिलो पार करार शक्ति छिलो आर जखन ওই ভগবানকে আমরা বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন আমরা ভগবানকে ভুলে যাই বাবা এটাই তো হয় আপনার ছেলে অসুস্থ মন্দিরে গিয়ে পড়ে আছেন হে গোবিন্দ যতক্ষণ আমার ছেলে সুস্থ না হবে আমি এই মন্দির থেকে বাড়ি যাব না যতক্ষণ আমার মেয়ে সুস্থ না হবে আমি মন্দির থেকে বাড়ি যাব না আবার কি বলি হে গোবিন্দ আমার মেয়েটা পরীক্ষায় বসেছে যদি ভালো রেজাল্ট করতে পারে আমি মন্দিরে 10 কেজি বাতাসা দিয়ে যাব বাবা আমার ছেলেটা অসুস্থ যদি সুস্থ হয়ে যায় মন্দিরে 1000 টাকা দান করব ভালোবাসাটা দেখুন কোথায় যদি ভালো হয় তবে দেব ভালো না হলে দেব না দেখেছেন ঘুষ ঘুষ কেন আমরা যেমন স্বার্থের বিনিময়ে চলি ভগবান কেমন স্বার্থের বিনিময়ে চলে ভগবান বললেন 10 কেজি বাতাসা দিতে হবে না মিষ্টি মিষ্টান্ন দিয়ে যদি ভগবানকে আগে পাওয়া যেত যার মিষ্টির দোকান আছে সে মিষ্টি দিয়ে ভগবানকে আগে পেয়ে যেত তাহলে কি কি দিতে হবে বলে হ্যাঁ একটা বস্তু আমাকে দাও সেটা তোমাদের ভক্তিটুকু আমাদের চরণে দান করে দাও বাবা আমরা তো সবাই সুখের জন্য ভগবানের কাছে গিয়ে কাঁদি মহাজন বলেন কাঁদতেই যদি হয় সুখের জন্য কেউ কেঁদো না দুঃখের জন্য কাঁদো কেন সুখে কৃষ্ণ থাকে না দুঃখেই কৃষ্ণ থাকে এটা আমার কথা নয় বাবা শাস্ত্রী প্রমাণ দিলেন মহাভারত ভগবান কৃষ্ণচন্দ্র পঞ্চ পাণ্ডবের সঙ্গে 13 বৎসর ছিল 1-2 বৎসর 13টা বৎসর কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে আজকে যুধিষ্ঠির রাজা হবে भगवान भावलें एबार ताहले आमार चले जावार समय हुए गेछे एक पा दुपा करे हस्तिनापुर थेके द्वारकार दिके रवाना हलो बाबा जाच्छे किन्तु जेते पारछे केन जाने मनटा बार बार केंदे उठछे ओई पंच पांडवेर जन्य जादेर संगे 13 बछर छिलेन তাদের ছেড়ে যেতে তো একটু কষ্ট হবে বলো মায়ার সংসার তো বাবা আমরা সবাই মায়াবদ্ধ জি এই মায়ার সংসারে আপনি একে অপরের প্রতি তো মায়া জন্মাবে বাড়িতে যদি কেউ একটা পাখি পোষে সেই পাখিটা যদি মারা যায় সেই পাখির প্রতি কিন্তু মালিকের একটা মায়া মায়ায় পড়ে কিন্তু মালিক কাঁদে আজকে ভগবান ওই পঞ্চ পাণ্ডবকে ছেড়ে যেতে পারছে
মনটা ডুগরে ডুগরে কেঁদে উঠছে পঞ্চ পাণ্ডবের জন্য। চিন্তা করলে চলে তো আমি যাব, যাওয়ার আগে আর একবার একটু ওই পঞ্চ পাণ্ডবকে দেখে আসি যে আমাকে ছেড়ে ওরা কি করছে। আমি যেমন কষ্ট পাচ্ছি ওরাও মনে হয় আমার জন্য একইভাবে কষ্ট পাচ্ছে। তা যেতে যেতে আবার ফিরে গেছে বাবু হস্তিনাপুর। হস্তিনাপুরের রাজসভায় প্রবেশ করতে যাবে, হঠাৎ দেখতে পেল ওই যুধিষ্ঠির রাজা হবে জেনে পঞ্চ পাণ্ডব আনন্দে কত হই হুল্লোড় করছে বাবু। চতুর্দিকে ফুল দিয়ে সাজিয়েছে, আলো দিয়ে সাজিয়েছে, আনন্দে হই হুল্লোড় করছে। ভগবান বললেন যাক ওরা তাহলে আমায় ভুলে গেছে। আমি তো চেয়েছিলাম যুধিষ্ঠির রাজা হোক, ওরা রাজ ঐশ্বর্য ফিরে পাও, তাই তো হয়েছে। তবে আর আমি কেন কাঁদব ওদের জন্য, এবার আমি তাহলে চলে যাব। এক পা দু পা করে আবারও চলে যাচ্ছে বাবু। হঠাৎ দেখতে পেল একটা অন্ধকার জায়গা, সেখানে কোনো আলো না। ওই অন্ধকারে বসে বসে একজন মা কাঁদছে। কৃষ্ণ গিয়ে ডাকে আর কেউ না, ওই পঞ্চ পাণ্ডবের মা দেবী কুন্তি বসে বসে কাঁদছে। কৃষ্ণ গিয়ে ডাক দিয়েছে পিসি, ও পিসি তুমি অন্ধকারে নিরজনে বসে কাঁদছো কেন পিসি? আজকে তো তোমার আনন্দের দিন, সুখের দিন, হরে তোমার যুধিষ্ঠির রাজা হবে, তুমি রাজমাতা হবে, রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছো, তবে কাঁদছ কেন পিসি? কুন্তি কৃষ্ণের দিকে তাকিয়ে কৃষ্ণকে ডেকে বলে কৃষ্ণ রে একবার ভালো করে চেয়ে দেখ ওই পঞ্চ পাণ্ডবের দিকে, যার জন্য ওরা বড় লোক হলো, যার জন্য ওরা রাজ ঐশ্বর্য ফিরে পেল, সেই কৃষ্ণকে ভুলে ওরা কত আনন্দ করেছে। দেখ কৃষ্ণ যার জন্য ওরা বড় লোক হলো, আজকে সেই কৃষ্ণকেই ভুলে ওরা কত আনন্দে মেতে আছে। অপিসি ওরা আমায় ভুলে গেছে, তো কি হয়েছে? তুমি তো আমায় ভুলোনি পিসি, তুমি তো আমায় মনে রেখেছ। এই আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও পিসি, আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না। কৃষ্ণ যা চাইব তাই দিবি? হ্যাঁ তাই দেব, তবে মাথায় হাত দিস বলো কি চাই। কৃষ্ণ রে দিতে যদি চাস তবে আমার একটি ধন দে, বলো কি ধন? আমি যেন জন্ম জন্ম কৃষ্ণ বলে, আমি যেন কাঁদিতে পারি। আমি ধরিব, আমি জন্ম জন্ম কৃষ্ণ কৃষ্ণ বলে, আমি কাঁদিতে পারি। আমি আর কোন ধন,
জানব জানব কৃষ্ণ বলি কাঁদিতে জনম জনম কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি আমি যেন জনম জনম কাঁদতে পারি পিসি সারা জীবন তুমি কেঁদেছ আর কত কাঁদবে তুমি আমার জন্য কৃষ্ণ রে একটা কথা তুই মাথায় রাখিস যেদিনে বিবাহের আগে আমার বড় ছেলে কর্ণকে জন্ম দিয়েছিল তাম্বার হাড়িতে করে জলে ভাসাই দিয়েছিল সেদিনই আমি কেঁদেছিলাম যেদিন আমার স্বামী মহারাজ পাণ্ডু মারা যায় সেদিনই আমি কেঁদেছিল যেদিন ওই কুরুক্ষেত্রে যুদ্ধে আমার বড় ছেলে কর্ণ নিধন হয়েছিল সেদিনই আমি নিরজনে বসে কেঁদেছিলাম তবে আর কেন কাঁদতে চাইছ তুমি কৃষ্ণ রে যখন আমার কেউ ছিল না তখন আমার কাছে আমার কৃষ্ণ ছিল কিন্তু একবার আমা পানে চেয়ে দা আজ আমার সব হয়েছে শুধু কৃষ্ণ চরণ ছাড়া আমি হয়ে গেলাম আমি কৃষ্ণ চরণ ছাড়া চরণ ছাড়া ছাড়া হই হয়ে গেলাম আমি রাজমাতা আমি রাজমাতা আমি যে কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেলাম আমি রাজমাতা আমি রাজমাতা আমি যে হয়ে
সুখে কৃষ্ণ থাকে না সেই সুখ আমি চাই না এমন দুঃখ এমন কষ্ট আমায় দিও যেন দণ্ডে দণ্ডে বলে বলে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি কৃষ্ণ বলে ও গো পিসিমা তোমার মতো যদি কেউ এমন করে আমায় ডাকিতে পারে আমি ভগবান হয়ে কথা দিলাম পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমার ভক্তের কাছে আমি ছুটে আসি ভক্তের কাছে এসে সারা জন্মের মতো ভক্তের চরণের দাস হয়ে যাব তাই গৌর হব চরণের দাস ভক্তের চরণের দাস হয়ে যাব যদি কেউ ডাকার মতো একবার ডাক চরণের দাস হয়ে যাব যদি কেউ ডাকার মতো যদি ডাকতে পারে ভক্তের চরণের দাস হয়ে বলে আমি আর কি দূরে থাকিতে পারি আমি আর কি দূরে থাকি
থাকিতে পারি ডাক যদি সত্য হয় ডাকার মতো যদি ডাকতে পারে ভগবান অবশ্যই ভক্তের কাছে আসবে শুধু প্রেম ভক্তি নয়ন জলে তাকে একবার ডাকো।